আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের মেরুদণ্ড, তাদের কারণেই আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। এই করোনাকালেও বিপুল পরিমাণ রেমিটেন্স এসেছে আমাদের দেশে প্রবাসীদের কল্যাণে, আর সারা বিশ্বে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে অষ্টমতম রাষ্ট্র। সুতরাং এটিও একটি মাইলফলক ঘটনা। প্রবাসীরা তাদের রক্ত, ঘাম, শ্রম এসবের বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠান। সেই বৈদেশিক মুদ্রার উপর ভর করে আমাদের দেশ এগিয়ে যায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যে, একটি পথ খুঁজে পায়। এরকম কার্যকর যখন ভূমিকা প্রবাসীদের, তখন প্রবাসীদের দিকে আমরা কতটুকু আন্তরিকতার সঙ্গে তাকাই, তাদের সুখ দুঃখ বেদনা অকথিত জীবনের নানা ঘটনা আমরা তুলে ধরতে দেখি না গণমাধ্যমকে। এটা খুবই জরুরি বিষয় যে সবসময় প্রবাসীদের পাশে থাকা উচিত বাংলাদেশের জনগণের এবং গণমাধ্যমের। প্রিয় বন্ধুরা, প্রবাসীদের জীবনে অনেক দুঃখের অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের একটি দিক আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করার চেষ্টা করব। 2012 সালের ঘটনা, প্রবাসী মুখলেসার রহমান তিনি যখন দেশে আসেন তখন তার স্ত্রী মুসলেমা 32,000 টাকায় ভাড়াটে খুনি দিয়ে খুন করেন মুখলেসার রহমানকে। তাদের মধ্যে 20 বছরের সম্পর্ক ছিল, 2 সন্তানের জননী মুসলেমা। তাহলে কেন তিনি তার স্বামীকে হত্যা করলেন? হত্যার কারণ হচ্ছে পরকীয়া। পরকীয়া প্রেম যেন বিয়েতে রূপান্তরিত হয়, স্থায়ী হয়, সেজন্যেই তিনি প্রবাসী স্বামীকে হত্যা করেন। আর 2020 সালের ডিসেম্বরের ঘটনা, খাগড়াছড়ির মমিনুল হকের জীবনে নেমে আসে হত্যার মতো মর্মান্তিক এক দুর্ঘটনা। তাকে হত্যা করা হয়, তার স্ত্রী রাবেয়া তাকে হত্যা করেন। কেন? কারণ তিনি একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। এরপর 50,000 টাকায় খুনি ভাড়া করে প্রবাসী মমিনুল হককে হত্যা করা হয়। সেই হত্যা মামলার রায় ইতোমধ্যে হয়েছে, সেই রাবেয়া খাতুন সহ 5 জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এই মাসের এই সেপ্টেম্বরের প্রথম দিকে চুয়াডাঙ্গায় একটি ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে তার পরকীয়া প্রেমিক। প্রবাসী দেশে আসার পর যখন পরকীয়ার ঘটনা জানাজানি হয়ে যায়, তখন অনিরাপদ অনুভব করায় পরকীয়া প্রেমিক সেই প্রবাসীর স্ত্রীকে খুন করে। এটি একদম তাজা ঘটনা। এভাবে অসংখ্য ঘটনা ঘটছে। কেন এইসব ঘটনা ঘটছে, এর তল খুঁজে দেখা দরকার। সমাজবিজ্ঞানীরা, মনস্তাত্ত্বিকরা নানা ধরনের পরামর্শ আমাদের সামনে দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, নৈতিক মূল্যবোধের কথা, সেই কথা কেউই উচ্চারণ করছেন না। আমি 5টি কারণ আপনাদের সামনে প্রথমত উপস্থাপন করতে চাচ্ছি। প্রবাসী ভাইদেরও যেমন আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি আমাদের দেশে দ্রুত বিচারেরও প্রয়োজন রয়েছে। প্রথম কারণ কি? প্রথম হচ্ছে অল্প বয়সীদের বিয়ে করা। অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি একজন প্রবাসী যখন দেশে আসেন তখন তিনি অল্প বয়সী তরুণী খোঁজেন। তারপর কি দেখা যায়, একটি গ্রামে একজন প্রবাসীর জন্যে তার বাবা মা সুন্দরী এবং অল্প বয়সী তরুণী খুঁজে তার সঙ্গে বিয়ে দেন। হয়তো ওই সুন্দরী তরুণীর বয়স 12-13-14-15, আর প্রবাসীর বয়স 35 অথবা 40, এরকম একটি অসম বিয়ে হয়। এখন ওই সুন্দরী তরুণীর পরিবার ভাবেন যে যেহেতু তারা অভাবগ্রস্ত এবং প্রবাসী মানেই নির্বিঘ্ন জীবন, সুতরাং এই ছেলের সঙ্গে বিয়ে দেয়া যায়। এভাবেই অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রবাসীদের বিয়ে হওয়ার ফলে পরকীয়ার ঘটনা ঘটে। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইন্টারনেট বা টেলিফোনে বিয়ে। আমরা দেখি যে প্রবাসীদের বাবা মারা দেশে থাকেন, প্রবাসী হয়তো দীর্ঘদিন ধরে দেশে আসেন না, কিন্তু তার বাবা মা সন্তানের জন্য পুত্রবধূ খোঁজেন। এরপরে যখন ভালো কোনো মেয়ে পেয়ে যান, তখন সেই মেয়েটিকে হাতছাড়া করতে চান না। অধিকাংশ ক্ষেত্রেই অভাবগ্রস্ত পরিবারের সুন্দরী মেয়েদের দিকেই তাদের চোখ পড়ে। এরপর কি হয়, টেলিফোনে বিয়ে সম্পন্ন হয়। টেলিফোন, মোবাইল অথবা ইন্টারনেট, যাই হোক না কেন, এই মাধ্যমগুলোতে বিয়ে হবার পর ওই প্রবাসী নিয়মিতভাবেই তার স্ত্রীকে
টাকা পাঠাতে থাকেন। কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, শারীরিক সম্পর্ক নেই, কিন্তু ফোনের মাধ্যমে বিয়ে হয়ে যায়। এটিও পরকীয়ার অন্যতম একটি কারণ। তৃতীয় কারণটি হচ্ছে তড়িঘড়ি করে বিয়ে। আমরা দেখছি যে কোনো প্রবাসী যখন দেশে আসেন, অল্প সময় নিয়ে আসেন, হয়তো এক মাস অথবা দু মাস অথবা তিন মাস, এই সময়ের মধ্যে তার টার্গেট থাকে বিয়ে করার। তখন কন্যা খুঁজতে থাকেন, তড়িঘড়ি করে কন্যা খুঁজতে গিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মনের মিলের পাত্রপাত্রী পাওয়া যায় না। বাবা মা যাকে পছন্দ করেন তার সঙ্গে খুব অল্প সময়ের ব্যবধানের পরিচয়ে বিয়ে হয়ে যায়, ফলে একটি বড় ধরনের অমিল থেকেই যায়। এটিও পরকীয়ার অন্যতম কারণ। চতুর্থ কারণ হচ্ছে স্ত্রীকে আলাদা রাখা। যখন একজন প্রবাসী বিয়ে করে কদিন তার সঙ্গে দিন যাপন করে এরপর চলে যান, এরপর স্ত্রীর নির্বিঘ্ন সুন্দর জীবনযাপনের জন্য অনেক ক্ষেত্রে তিনি আলাদা বাসা করে দেন, আলাদা ভাড়া বাসায় স্ত্রীকে রাখেন। এটি পরকে আসক্ত হবার একটি গুরুতর কারণ। আর পঞ্চম কারণ হচ্ছে নগদ টাকা হাতে আসা। একজন প্রবাসী দেশের বাইরে থাকেন আয় উপার্জনের জন্যে, তিনি স্ত্রীর কাছে প্রতি মাসেই চাকুরির মতো নিয়মিতভাবে টাকা পাঠান। এই টাকা হাতে আসার পর তার মনের মধ্যে অনেক রিপুই কাজ করে, সেই রিপুরই একটি প্রতিফলন হচ্ছে পরকীয়া। প্রিয় বন্ধুরা, তাহলে এখন সমাধান কি? অনেক অনেক সমাধান রয়েছে। আমি এই পাঁচটি কারণ বললাম, এই কারণগুলোর মধ্যেই সমাধান রয়েছে। প্রথমত, প্রবাসী ভাইদের প্রতি আমার কয়েকটি আহ্বান থাকবে। কি আহ্বান? যারা দেশে এসে বিয়ে করছেন তাদের বলবো, আপনারা সময় নিয়ে আসুন, বিয়ের জন্যে পাত্রীও আপনি সময় নিয়ে দেখুন, হুটহাট করে বিয়ে করবেন না এবং অল্প বয়সী মেয়ের খোঁজ করবেন না। আপনার বয়সের সঙ্গে সামঞ্জস্য হয় এমন পাত্রী বেছে নিন, এমন কন্যা বেছে নিন যারা জীবনকে উপলব্ধি করতে পারবে। আপনি যদি 40 বছরের একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার খোঁজা উচিত 35 বছরের একজন মেয়ে, সে জীবন সম্পর্কে অনেক কিছু ইতোমধ্যেই বুঝে গেছে। কিন্তু আপনি যদি 12-13-14 অথবা 15 বছর বয়সী একজন মেয়েকে খোঁজেন তাহলে বিপত্তি তো ঘটবেই। এর পরের পরামর্শটি হচ্ছে, আপনি অবশ্যই দেশে না বিয়ে করে, মানে যাদের দেশে আসার সুযোগ নেই বা দীর্ঘদিন থাকারও সুযোগ নেই দেশে এসে, তারা দেশে না বিয়ে করে আপনি যে রাষ্ট্রটিতে আছেন, যেখানে আপনার কর্মস্থল, সেখানেই প্রবাসী ভাইদের কন্যা আত্মীয় স্বজন রয়েছে, তাদের বিয়ে করার চেষ্টা করুন। তাহলে সেইখানে আপনি স্ত্রী নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। এর পরের বিষয়টি হচ্ছে, আপনি বিয়ের পরই কেন আপনার স্ত্রীকে পরিবার থেকে, মানে আপনার বাবা মা থেকে আলাদা করছেন? আপনি অবশ্যই বিয়ে করার পর 3-6 মাস পরে আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনার বাবা মার সঙ্গে মিল মহব্বত তৈরির একটি সুযোগ করে দিন, তাদের সঙ্গে রাখুন। তাহলে এই পরকীয়ার ঘটনা তুলনামূলকভাবে কম ঘটবে। এরপর কি? আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকা কেন দিচ্ছেন, কী কাজে ব্যয় করা হচ্ছে, এই টাকা দিয়ে আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, সেগুলোর খোঁজও রাখার আপনার দায়িত্ব রয়েছে। আমরা যদি 10 বছরের কেস স্টাডি করি তাহলে আমরা কী দেখব? যে অঢেল টাকা পরিবারের কাছে পাঠিয়ে এরপর দীর্ঘদিন পরে যখন প্রবাসী দেশে এসেছেন তখন তিনি দেখেছেন কোনো কিছুই তার আয়ত্তে নেই, তিনি সর্বশান্ত, তাকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে তার নিজের বাসভূমি থেকেই। এইরকম ঘটনা ঘটেছে, অসংখ্য প্রতারণার ঘটনা। প্রতারণা ঘটতেই পারে, কারণ মানুষ যখন সুযোগ পায় ষড়রিপু তার উপর ভর করে। এটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক দিক, এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে শারীরিক চাহিদা। আপনি হয়তো এক মাস এর মধ্যে বিয়ে করলেন এবং একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে বৈধভাবেই জড়িত হলেন, তারপর চলে গেলেন। দেশে রেখে যাওয়া আপনার স্ত্রী এমন কোনো আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়নি বা এমন মূল্যবোধ সম্পন্ন নন যে তিনি তার চারপাশে ঘুরতে থাকা অসততার অনুঘটকদের প্রবঞ্চনা, প্রতারণা বা লোভ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সেই জন্যে সাবধান আপনাকে অবশ্যই অবশ্যই হতে হবে। দুটো মূল্যবোধের কথা আপনাদেরকে বলবো। প্রথমত, প্রবাসীদের মূল্যবোধ। আপনাদের এই যে প্রবাসে যারা পাঠান, কারা পাঠান? আপনাদের বাবা মা নিজের রক্ত পানি করে, হালাল শ্রম দিয়ে, টাকা উপার্জন করে, কেউ কেউ জমি বিক্রি করে, হালের বলদ বিক্রি করে, সেই টাকায় আপনি দেশের বাইরে গিয়েছেন আপনার পরিবারের সুদিন আনবার জন্যে। কিন্তু বিয়ে করার পর
আপনি আপনার বাবা মা থেকে স্ত্রীকে যখন বিচ্ছিন্ন করে দেন, স্ত্রীর সঙ্গে নতুন করে যখন পরিকল্পনায় বাবাকে সম্পৃক্ত করেন না, তখনই বিপত্তি ঘটে। আপনার অবশ্যই বাবা মার দিকে নজর দেওয়া উচিত। আপনার মনে রাখা উচিত, আপনার স্ত্রীর বাংলাদেশের অভিভাবক হচ্ছেন বাবা মা। সুতরাং স্ত্রীর সঙ্গে বাবা মার সমন্বয় করে দেওয়ার দায়িত্ব যেমন আপনার, ঠিক তেমনি অর্থনৈতিক সকল কর্মকাণ্ড আপনি আপনার বাবা এবং মায়ের মাধ্যমে স্ত্রীর সঙ্গে করেন, তাহলে অনেক বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আর পরের মূল্যবোধ হচ্ছে পারিবারিক মূল্যবোধ। আজকে এই যে সামাজিক অবক্ষয় প্রবাসীদের স্ত্রীর ক্ষেত্রে হোক অথবা বাংলাদেশে পরিবারে পরিবারে হোক, পরকীয়ার ঘটনা, এটি কেন হচ্ছে? মূল্যবোধের সংকট। কিসের মূল্যবোধ? ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, দীর্ঘদিনের ঐতিহ্যকে রক্ষা করার সাহসিকতা এবং ইচ্ছা জাগিয়ে যদি আমরা না তুলতে পারি, তাহলে এইসব ঘটনা অহরহই ঘটবে, সমাজে সহিংসতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক যে ঐতিহ্য আছে ধীরে ধীরে সেটি ভেঙে পড়বে। সবাই ভালো থাকবেন, নিজে সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দেবেন। শুভেচ্ছা নিরন্তর। সারাদিন ঘর বন্দি, কারো সাথে নেই সন্ধি। সারাদিন ঘর বন্দি, কারো সাথে নেই সন্ধি। যার সাথে ছিল লেনা দেনা, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী। জানালার ফাঁক থাক, চুপচাপ থাক, আলোদের শীষ যেন বিষাক্ত বিষ। জানালার ফাঁক থাক, চুপচাপ থাক, আলোদের শীষ যেন বিষাক্ত বিষ। হারানো প্রেমের গান সবিমৃত শুনশান, হারানো প্রেমের গান সবিমৃত শুনশান। এ যে পুরনো কাশুন্দি, সে তো ভীষণ রকম আত্মতন্দি। কবিতার বই রই, বুধ হয়ে রই, বুকের হাহাকার করে তোলপার। কবিতার বই রই, বুধ হয়ে রই, বুকের হাহাকার করে তোলপার। স্মৃতির অভিমান প্রিয় অভিধান, স্মৃতির অভিমান প্রিয় অভিধান। এ যে বেঁচে থাকার ফন্দি, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী। সারাদিন ঘর বন্দি,
কারো সাথে নেই সন্ধি, সারাদিন ঘর বন্দি, কারো সাথে নেই সন্ধি, যার সাথে ছিল লেনা দেনা, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী, সে তো ভীষণ রকম আত্মদ্বন্দ্বী। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য।